আজকে আমরা বানাবো পটল কাসন্দি আমি এখানে কিছু পটল ছাড়িয়ে রেখেছিলাম তাতে পরিমাণ মতো লবণ দিলাম অল্প হলদি গুঁড়ো দিলাম দিয়ে এগুলোকে মাখিয়ে নেব আমি এখানে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তাতে পটলগুলি দিয়ে দেব দিয়ে আমরা লাল লাল করে ভাজা করে নেব এটি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন পটলগুলি লাল হয়ে গেছে আমরা এবার কড়াই থেকে এগুলোকে বার করে নেব পটল ভেজে রাখা তেলটাতেই আমরা রান্নাটা সেরে নেব আমি এতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম অল্প হলদি গুঁড়ো দিলাম আপনাদের স্বাদ অনুসারে আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন এবার আমি তিন টেবিল স্পুন দি নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম আপনারা যদি কাঁসন্দি না দেন তাহলে আপনারা সর্ষে বাটা ও লেবুর রস অল্প দিতে পারেন এর মধ্যে এবার আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এই পর্যায়ে আমরা সামান্য চিনি দিয়ে দেব এর মধ্যে এটিকে সামান্য ফুটতে দেব এবার আমরা প্রথম থেকে ভেজে রাখা পটলগুলি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ দেব আমি এখানে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি আমাদের পটল কাসন দিয়ে একেবারে রেডি